জয় গুরু জয়। উপস্থিত সমবেত ভক্ত বৈষ্ণব এবং আমার মাতামাসীগণ, সকলের চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমার বাউল গানের আসর। শিল্পী আমি প্রতিমা দেবনাথ, তবে দেখুন গান গিয়ে যে আপনাদের সন্তুষ্ট করবো সে ক্ষমতা কিন্তু আমার নেই, কারণ বাউল গান গাইতে গেলে বিদ্যা বুদ্ধির দরকার পড়ে এবং একটি ভজনযোগ্য দেহের প্রয়োজন। আমি সাধনহীন, ভজনহীন, জ্ঞানহীন, বিদ্যাহীন, বুদ্ধিহীন, ভক্তিহীন, সকল দিক থেকেই অযোগ্য, সেহেতু আপনাদের কৃপা এবং শ্রী গুরুর কৃপায় একমাত্র সম্বল। জয় গুরু। গুরু কৃপাহী কেবল, গুরুর কৃপা ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়। তারপর অসম্ভব সম্ভব হয় যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, তাই অসম্ভবকে সম্ভব করতে পারবেন আপনারাই। একটু কৃপা করবেন যেন দু একটি গান আপনাদের শোনাতে পারি। তবে গান গাইতে গিয়ে, মঞ্চে গান পরিবেশন করতে গিয়ে চলা বলায় ভাবভাষায় রাশি রাশি ভুল ত্রুটি হবে, নিজের সন্তান এবং বোন মনে করে সকলেই আমাকে ক্ষমার চোখে দেখবেন। জয় গুরু। এবার মা সকল, বাবা সকল যারা রয়েছেন, সকলে মিলে একটু হরিধ্বনি, একটু উলুধ্বনি, একটু গুরুর নামের ধ্বনি দিয়ে আমরা আসর শুরু করব সকলে মিলে। ঠাকুরের একটি গান দিয়ে আমি আসর শুরু করছি, ভুল ত্রুটি সকলেই ক্ষমা করবেন।
নতুন একজন ডাক্তার এলো এই সোনার নদিয়া, সে নাম করা ডাক্তার, তার নাম হচ্ছে গৌড় রায়। যে গৌড় সেই আমাদের গুরু, তাই না? গুরুর ভজনা না করলে আমরা কখনো সেই গৌড়ের পথে যেতে পারবো না। তাই সদ্গুরুর আশ্রয় নিয়ে আমাদের সেই পথে এগিয়ে যেতে হবে। তো সেই নদিয়াতে যে নতুন ডাক্তার এসেছে, সে ডাক্তার জানেন বড়ই দয়াময়। সে প্রত্যেকটি রোগীকে ডেকে ডেকে যেচে যেচে এই ঔষধ দিয়ে যাচ্ছে। কি ঔষধ? এই হরিনাম মহা ঔষধি। তাই মহাজন বললেন, সম্মেলনে এসেছি, এখানে আমরা এই যে এত গান শুনছি, এত
মানুষ আমরা সেবা করছি। যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যান, আমার গুরু ভাইয়েরা যারা আছেন, দাদা ভাইয়েরা কাছে গেলেই তারা ঔষধ, যে কোনো পরিষেবা তারা কিন্তু দিন রাত দিয়ে যাচ্ছেন। তার বিনিময়ে তারা কি কোনো মূল্য নিচ্ছেন গো? নিচ্ছেন না, তাই না? তো তাই সেই ডাক্তারও প্রত্যেকটি জীবকে যেচে যেচে ঔষধ দিয়ে যাচ্ছেন। সে ডাক্তার ঔষধ দিচ্ছেন কিন্তু রোগী দেখার কোনো ভিজিট নিচ্ছেন না। তাই শুনুন সে জায়গায় কি বললেন। ডাক্তার।
তো এবার গাইব একটি মায়ের গান। মহাজন বললেন, বৃথায় বুঝিস মাটির মাকে বসে ঠাকুর ঘরে, জন্মদাত্রী মাঝেরে তোর কাঁধে আপন ঘরে। ওরে ভক্তি করে তাকে আগে, ওই মাটির মাকে পরে। আমরা অনেক সময় মাটির মাকে নিয়ে মাতামাতি করি, মাটির মায়ের পুজো করছি ঘটা করে, অনেক অনেক টাকা খরচা করে, অথচ আমার যে গর্ভধারিণী মা রয়েছে সেই মাকে ভালোবাসতে পারছি না, মাকে সম্মান করতে পারছি না, মাকে দিনে তিন বেলা ভাত দিতে পারছি না, অথচ মাটির মায়ের পুজো করছি। পিতামাতা জীবিত থাকতে তাদেরকে ভালোবাসতে পারছি না, তাদের সেবা করতে পারছি না, মারা যাবার পর দু চারটা গ্রামের লোকজনকে নেমন্তন্ন করে শ্রাদ্ধ পিণ্ডির আয়োজন করে সে সমস্ত লোকজনকে খাওয়ালাম, তাতে কিন্তু কোনো লাভ নেই, তাতে কিন্তু মাতা পিতার আত্মা কখনো শান্তি পাবে না। তাই মাতা পিতা জীবিত থাকতেই সেই মাতা পিতাকে ভালোবাসতে হবে, সেই মাতা পিতার সেবা করতে হবে। তাই শুনুন একটি মায়ের গান। এই জগতে আমাদের ভালোবাসার লোকের কিন্তু অভাব নেই, অনেক মানুষ আছেন যারা আমার মতো প্রতিমাকে অনেক 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 ভালোবাসেন, কিন্তু জানেন যতজন আমাকে এই জগতে ভালোবাসে সকলের ভালোবাসার মধ্যে রয়েছে অনেক 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 স্বার্থ, তারা প্রত্যেকেই শুধু আমাকে স্বার্থের জন্যই ভালোবাসে, কিন্তু বিনা স্বার্থে আমাদের ভালোবাসেনি কে, শুধু আমাকে নয় আমাদের প্রত্যেককে, প্রত্যেকটি সন্তানকে বিনা স্বার্থে ভালোবাসেন শুধু আমার গর্ভধারিণী মা। যেই মায়ের গর্ভে দশ মাস দশ দিন ছিলাম, মা কত কষ্ট যন্ত্রণা সহ্য করে আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছে, যেই মা আমাকে লালন পালন করতে গিয়ে আমি যখন প্রেচ্ছাপ করে বিছানা ভিজিয়ে দিতাম, সেই ভেজাটুকুর মধ্যে মা শুয়ে আমাকে শুকনো দিকে শুয়ে রাখত, যে মায়ের বুকের রক্ত একটু একটু করে পান করে আমার মতো সন্তান বড় হয়েছে, সেই মাকে ভুলে যাই, মাকে মনে রাখি না, এটা কখনোই উচিত নয়। আমরা সকলেই মাটির মায়ের পুজো করব, কিন্তু তার আগে আমার গর্ভধারিণীকে ভালোবাসব, সেই মায়ের আগে সেবা করব, তারপর মাটির মায়ের পুজো করব। যে সন্তান মাতা পিতার পুজো করেন, মাতা পিতাকে ভালোবাসেন, সে যদি কোনো দেব দেবীর পুজো নাও করেন, তবুও সমস্ত দেব দেবী এই জগতে যত গুরু আছে সকলেই কিন্তু খুশি হয়ে যান, তাই না? তার কোনো পূজা পার্বণ করতে লাগে না, কারণ আমাদের মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তার চেয়ে অধিক গুরু আমরা ভজন করলে পাই। তাই আমাদের প্রথম জীবনে গুরু হচ্ছে আমাদের মাতা পিতা। তাই যারা সদ্গুরু রয়েছেন, যখন আমরা গুরুর আশ্রয় নেই, সেই গুরুদেব বলেন আগে তোমার মাতা পিতাকে প্রণাম করে তাদের কাছে অনুমতি নিয়ে তুমি আমার কাছে আসো, তারপর আমি তোমাকে মন্ত্র দিয়ে আমার মন্ত্রে তোমাকে দীক্ষিত করব, কি তাই না বাবা? বলেন না, যারা সদ্গুরু তারা কিন্তু এইভাবেই বলবেন। তাই শুনুন, সে জায়গায় দাঁড়িয়ে একটি মায়ের গান গাইছি। সবাই ভালোবেসে সার্থ খোঁজে, ভালোবেসে সার্থ খোঁজে, কেউ বিনা স্বার্থে ভালোবাসে না, ভালো তো সবাই বাসে, আমার মায়ের মতো এত ভালো কেউ তো বাসে না।
একটি অবোধ শিশুর মুখে ঠিক সেইভাবে বুলি ফোটায়। মা কথা বলতে বলতে মায়ের সাথে সাথে যে শিশুটি কথা বলতে শেখে, মায়ের এক পা দুপা করে হাঁটতে হাঁটতে যে শিশুটি হাঁটতে শেখে, সেই শিশু যখন বড় হয়ে যায় সেই মাকেই ভুলে যায়, মাকে আর মনে রাখে না। তবে দেখুন, বাউল গানটা হচ্ছে লোকশিক্ষার বিষয়বস্তু। বাউল গান শুনে যদি কোনো মানুষের একটু জ্ঞান ফোটে, তাহলে যেমন আমাদের মতো শিল্পীদের, আমাদের মতো কীর্তনিয়াদের গান গাওয়া সার্থক, তেমন লেখকের গান লেখা সার্থক, তেমন কমিটিদের এরকম বাউল গানের আয়োজন করা সার্থক। তাই শিল্পীদের শুধু নাচ দেখবেন না, শিল্পীকে দেখবেন না, শিল্পীর গানের কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবে। আপনারা দয়া করে কোনো সন্তান মাকে গালিগালাজ করবেন না, মাকে কেউ অসম্মান করবেন না, মাকে সকলেই ভালোবাসবেন, মাকে দেবীর আসনে বসিয়ে পুজো করবেন, তা না হলে এই গানে কোনো সার্থকতা থাকবে না। আরও শুনুন মহাজন কী বললেন।
আমরা বসে বসেই হাততালি দিয়ে একটু নৃত্য করব। কেমন বসে বসে, দাঁড়িয়ে দরকার নেই, কারণ ভবে বেঁচে আছে যতক্ষণ আনন্দ কর মন। এবার আবার এক বছর পরে এই সম্মেলন হবে, তাই না? সার্বভৌম সম্মেলন আবার এক বছর পরে হবে, কে বেঁচে থাকবো কে থাকবো না তার কিন্তু ঠিক ঠিকানা নেই, কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। এখান থেকে ফিরে যাবার পথে আমি আর বাড়িতে নাও ফিরতে পারি, তাই না? হয়তো আবার কোনো দিন দেখাই হলো না আপনাদের সঙ্গে, তাই সকলে মিলে একটু আনন্দ করব। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন এই আসরে, জয় গুরু প্রেমানন্দ।
Oh,
মা মর্যাদা পেছনে বসে আছে, আপনার না বসুন বসুন, সবাইকে উপভোগ দিন। এই মাঝখান দিয়ে যে রাস্তা আছে কেউ দাঁড়াবেন না, আপনি বসুন, এখন বসুন, রাস্তার দরকার নেই, উপভোগ করুন। মায়েরা বসে যাবেন দয়া করে, বুঝতে পারছি আনন্দ, সবাই আত্মহারা হয়ে উঠে চলে এসেছে নৃত্য করার জন্য, খুব ভালো লাগছে সত্যি। মায়েরা আপনারা বসে যান, অবশ্যই গান গিয়ে শোনাবো আরো, আমার পরেও আরো শিল্পী রয়েছেন। আপনারা দয়া করে বসে যান, অবশ্যই গাইব, আপনাদের মন মতো আপনাদের পছন্দের গান গেয়ে শোনাতে চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, দেবনাথ এক দিদিভাই 50 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন, উনিও দেবনাথ আমিও দেবনাথ, তাই উনি আর থাকতে পারলেন না আমার সঙ্গে কথা বলে গেলেন। দেবনাথে দেবনাথে প্রীতি না, জয় গুরু জয় গুরু। আপনারা কেমন শুনছেন, ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে তো, আচ্ছা আচ্ছা। নাচার গান, একটা নাচার গান। হ্যাঁ আচ্ছা, এক বাবা এসে জয় গুরু, দাদাভাই 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন, দাদাভাইয়ের পুরস্কার মাথায় তুলে নিলাম। ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, গাইতে বলেছেন, গাইবো, সবাই বললেই গাইবো, গাইবো, ঠিক আছে, সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন, তবেই আমি গান গেয়ে শোনাতে চেষ্টা করব, কেমন? হ্যালো হ্যালো, জয় জয় গুরু জয় গুরু, হ্যাঁ হ্যাঁ জয় গুরু। হ্যালো হ্যালো, সারা জীবন খুঁজলেও কিন্তু তাকে আর পাওয়া যাবে না। তবে গৌর পেতে গেলে আগে আমাদের গুরুর চরণ ভজতে হবে, তাই তো? তাকে রীত মাঝারে রাখব, সোনার গৌর আমরা ছেড়ে দেব না। Oh,
অন্যান্য কুলে জন্ম পেয়েছিলাম। হ্যালো, আশি লক্ষ বার অন্যান্য কুলে জন্ম পেয়েছিলাম, এই আশি লক্ষ বার ভ্রমণ করতে করতে, এই আশি লক্ষ বার প্রভুর কাছে দরখাস্ত করতে করতে প্রভু আমাদের এই মানব জন্মটা দিয়েছেন। কতবার? চার লক্ষ বার। এই মোট হচ্ছে চৌরাশি লক্ষ বার। এই চার লক্ষ বার আমরা মানব জন্ম পেয়েছি। কেন পেয়েছি গো? কারণ মানবের পক্ষে একমাত্র গুরু ভজন করা সম্ভব, গোবিন্দ ভজন করা সম্ভব। গুরু গোবিন্দ ভজন করতে গেলে মানব ছাড়া সম্ভব নয়। তাই তো দেবতারাও বাঞ্ছা করেন এই মানব হইবা। দেবতারা স্বর্গে থাকেন, তারা কেন মানব হতে চান গো? মানব ছাড়া কৃষ্ণ ভজন করা সম্ভব নয়। তাই দেবতারাও এই মানব হতে চান। এই সাধের দুর্লভ মানব জন্ম পেয়েছি আমরা, কিন্তু জানেন অবহেলা, কুপ্রসঙ্গে, বাজে সঙ্গে, বাজে ভাবে এই জীবনটাকে, সাধের জীবনটাকে আমরা হারিয়ে ফেলছি। যেই জন্য ভবের মাঝে এসেছি, যার জন্য মানব জন্ম পেয়েছি, সে কাজ করতে পারছি না। সবসময় বাজে কথা বলছি, কৃষ্ণ কথা মুখে নেই, গুরু গোবিন্দের নাম মুখে নেই, বাজে সঙ্গে, কুসঙ্গে, কুপ্রসঙ্গে এই জীবনটাকে হারিয়ে ফেলছি। তাই মহাজন বললেন, হাহা, thank you.
আমরা সবসময় জানি শুনি বলি যেখানে সাধুগুরু বৈষ্ণবের হয় আগমন সেটা হয় নববৃন্দাবন শ্রী নবদ্বীপ ধাম, তাই তো? এই যে এত সাধুগুরু বৈষ্ণবের এখানে চরণধুলি পড়েছে সেই বৃন্দাবনে যেতে হবে না গো, আজ এটাই যে নববৃন্দাবনে পরিণত হয়েছে, তাই ভক্তগণ সকলেই মিলে এই বৃন্দাবনে ধুলি সকলেই গায়ে মাখবে। আমি যাব ব্রজে
রূপের ঝলক লাগে অধিক তারা হইতে, তোমার রূপের ঝলক লাগে অধিক তারা হইতে, তোমার রূপের ঝলক লাগে অধিক তারা হইতে, তোমার রূপের ঝলক লাগে অধিক তারা হইতে। আমি তোমার রূপের বাহার দেখে ভাবি।